নগরের আখতারুজ্জামান ফ্লাইওভারে ষোলশহর 2 নম্বর গেট থেকে বায়েজিদ রোডে নামার র্যাম্প নগরবাসীর জন্য খুলে দেওয়া হয়েছে। 8ই নভেম্বর বৃহস্পতিবার বিকালে আখতারুজ্জামান ফ্লাইওভারের র্যাম্পের উদ্বোধন করেন সিডিএ চেয়ারম্যান আব্দুল সালাম। উদ্বোধন শেষে সিডিএ চেয়ারম্যান আব্দুল সালাম দীর্ঘদিনের যানজটের শতভাগ নিরসনের দাবি করেন। ইয়ে আনন্দের সংবাদ চট্টগ্রামবাসীর লাই বহুদিনের যানজট 2 নম্বর হইতে মানে মানুষ আতঙ্কিত হইত, হগন্ডা বৈতন পরে কি হন হিসাব নো আসিল, আজ এতন এই যানজট শতভাগ নিরসন করা গেল। ডেক্স নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম।